আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো আজকে আলোচনা করব বিজনেস স্টাডিজে কি পরিমাণ নাম্বার থেকে চাকরি হতে পারে, কি পরিমাণ মেরিট থেকে এবং কি পরিমাণ সুযোগ সুবিধা আপনারা পাইতে পারেন। তো দেখুন, আমাদের প্রথমেই যে বিষয়টা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে যে বিজনেস স্টাডিজে মোট সনদধারী রয়েছে 46,548 জন। আপনারা জানেন যে কমার্স ব্যাকগ্রাউন্ডে সবাই কিন্তু স্কুল শাখায় স্কুলে এই পরীক্ষাটা দিতে হয়, যার কারণে এখানে সংখ্যা অনেক বেশি। এখন দেখুন, আমরা আমাদের অ্যানালিসিস করা ভিডিওতে বলেছিলাম যে বিজনেস স্টাডিজে মোটামুটি 12,000-এর কাছাকাছি বেকার থাকতে পারে। তো এর মধ্যে কিন্তু 16তমতে আবার টিকেছে 884 জন। যদি বয়সের ব্যারিয়ারটা চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে চলে আসে তাহলে 16তম থেকে 10% বাদ যাবে, তার মানে 80 জন বাদ যাবে এবং 800 জন থাকবে। আচ্ছা, এখন আমাদের জানা দরকার যে গতবার পদ ছিল তৃতীয় চক্রে 1503টি এই বিজনেস স্টাডিজে। এখন আমাদের দেখা দরকার যে এইখানে কত নাম্বারে, সর্বনিম্ন কত নাম্বারে চাকরি হয়েছে। চলুন আমরা একটু তার তথ্যগুলো দেখে আসি। মূলত আমরা যদি গতবারের পরিসংখ্যানগুলো দেখি তাহলে দেখব যে বিভাগীয় শহর, রাজধানী, মেট্রোপলিটন শহরগুলো এবং যেসব বড় বড় জেলা রয়েছে সেগুলোতে কিন্তু অনেক বেশি নাম্বারে চাকরি হয়েছে, এবং যেগুলো মফস্বল জেলা সেগুলোতে কিন্তু দেখা যায় যে কম নম্বরের চাকরি হয়েছে। তো দেখুন, সুনামগঞ্জ এখানে 65, 66, 65 সর্বোচ্চ 70 নম্বর লেগেছে, আর 65 নম্বরে কিন্তু চাকরি হয়েছে। 10তম ব্যাচ 13, 15, 8 এরকম ব্যাচ দেখবেন সবগুলো কিন্তু জেনারেল কোটা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যদি আমরা চট্টগ্রামে দেখি তাহলে দেখবেন এখানে, দেখেন 62 নম্বরে ফিমেল চাকরি হয়েছে, 70, 69, 66 জেনারেল, দেখেন 66, 65 জেনারেল দেখছেন। এরপরে 65 অ্যাভেলেবল, 64, 64 নম্বরে জেনারেল। হ্যাঁ, এই যে 311, 04, 806, হ্যাঁ এটা নবম ব্যাচের চাকরি হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন 64, 66 অ্যাভেলেবল আছে, 65। হ্যাঁ, এরপরে আমরা যদি নারায়ণগঞ্জ জেলা দেখি এখানে কিন্তু মোটামুটি 70-এর উপরে সবারই চাকরি হয়েছে। ছেলেদের দেখেন 71 নম্বর চাকরি হয়েছে, এরপরে 72 নম্বর মেয়েদের, ঠিক আছে 72 নম্বর মেয়েদের, তার মানে এখানে 70-এর উপরে লেগেছে। আচ্ছা, আমরা যদি নড়াইল জেলা দেখি তাহলে এইখানে দেখেন সবই জেনারেল কোটা দেখাচ্ছে, এখানে তো ফিমেল দেখতে পাচ্ছি না, সব জেনারেল। আচ্ছা, সব জেনারেল, এবং এইখানে দেখুন এই 66, 65, হ্যাঁ 65 সর্বনিম্ন, 65 রয়েছে, এরপরে হ্যাঁ 65 নম্বরে চাকরি হয়েছে এখানে, ঠিক আছে। এরপরে আমরা যদি সাতক্ষীরা জেলায় দেখি, দেখুন এখানে 64 নম্বরে কিন্তু চাকরি হয়েছে ফিমেল, 63 আছে ফিমেল, এরপরে এই 63 ফিমেল আছে, জেনারেল আছে 65, আচ্ছা 63 ফিমেল, 62 নম্বরে ফিমেল, জেনারেল 65, আচ্ছা 65, 63 ফিমেল। আচ্ছা, এরপরে যদি আমরা টাঙ্গাইলে দেখি তাহলে দেখুন এইখানে 66, 65 নম্বর আছে ফিমেল, 66, 68, 78 আছে, 66, 66 নম্বর আছে ফিমেল, 68 জেনারেল, 66 হচ্ছে জেনারেল, আচ্ছা 70, 65 পর্যন্ত আছে এখানে। আচ্ছা ওকে, এরপরে আমরা যাচ্ছি বরিশালে, এইখানে ব্যবসায় শিক্ষা দেখুন জেনারেল 68, 66 আছে জেনারেল, 65 আছে জেনারেল, এরপরে আপনারা দেখেন রোল ব্যাচ সব কিন্তু দেখতে পাচ্ছেন, একদম একটা প্রামাণ্য ভিডিও, ঠিক আছে 65 আছে জেনারেল। আচ্ছা, এরপরে আমরা যদি রাজশাহীতে যাই সেখানকার অবস্থা, এখানে মোটামুটি 68টিতে কিন্তু হয়ে গেছে ফিমেল কোটা, ঠিক আছে, এরপরে 66 আছে ফিমেল কোটা, 71 আছে জেনারেল, আচ্ছা এরপরে 69 আছে, এটা 56 নম্বরগঞ্জে জেনারেল, 65 আছে ফিমেল। আচ্ছা ওকে, আমরা যদি পাবনায় যাই, পাবনায় তো পাবনায় গেলে দেখুন এখানে 66 আছে জেনারেল কোটা, 66, 65 আছে ফিমেল কোটা, 66 আছে জেনারেল কোটা, এখানে 66 দেখুন, তারপর দেখি হচ্ছে কম কিনা, 66 আছে ফিমেল কোটা, 66 আছে, 66 জেনারেল, দেখুন জেনারেল এবং ফিমেল দুটো কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে সিরাজগঞ্জে সেখানে 64, দেখুন 69, 68, আচ্ছা আচ্ছা 64টিতে ফিমেল হয়েছে, এরপরে আচ্ছা এরপরে কুষ্টিয়া, কুষ্টিয়া যদি যাই আমরা এখানে মোটামুটি 66 নম্বর দেখতে পাচ্ছি, 66 জেনারেল আছে। আচ্ছা দেখি আমরা কম নম্বরটা আমরা দেখবো, আসলে কম কত নম্বরে চাকরি হয়েছে, কয়েকটা জেলা আমরা তথ্য দেখবো। আচ্ছা এখানে পেলাম না, আমরা আমরা দেখবো বগুড়া জেলায়, দেখুন 69 আছে ফিমেল, 66 ফিমেল,
আচ্ছা জেনারেল সূত্র আছে, জেনারেল এনিশন নাই, নাটোরে যদি আমরা দেখি তাহলে এখানে দেখব 68 জেনারেল, 65 আছে ফিমেল, 68 জেনারেল, 66 আছে ফিমেল, ঠিক আছে 66 আছে ফিমেল। আচ্ছা ওকে, এরপরে আমরা যদি যশোর জেলায় দেই যাই তাহলে এখানে দেখুন 68 69। আচ্ছা ওকে, 66 আছে জেনারেল কোঠা। এরপরে আমরা দেখবো যে কম নাম্বার কত আছে। আচ্ছা জেনারেল 66 66, মোটামুটি 66 আছে এখানে। হ্যাঁ আচ্ছা, তার মানে আমরা 63 পর্যন্ত এখন পর্যন্ত দেখলাম। আচ্ছা 66 66 65 64 আছে ফিমেল। আচ্ছা ওকে, এরপর আমরা জামালপুর জেলা যদি যাই সেখানে দেখবো 64 আছে ফিমেল, 68 আছে জেনারেল, জেনারেল দেখি 66 আছে। আচ্ছা জেনারেল 66 আছে, আমরা আরও কম নাম্বার দেখতে চাচ্ছি কোথায় আছে। আচ্ছা 65 আছে জেনারেল, এখানে 65 আছে জেনারেল, নিচ থেকে 3 নম্বরটা। ওকে, এরপরে আমরা যদি যাই বাগেরহাটে তো এখানে আমরা দেখতে পাবো 65 আছে জেনারেল। আচ্ছা আমরা কম নাম্বারগুলো দেখি, দেখি 64 জেনারেল। আচ্ছা চিতলমারিতে আছে এই যে 10 ব্যাচের, আমরা আরও কম নাম্বারে খুঁজবো, 64 আছে ফিমেল, 63 আছে ফিমেল, আমরা দেখবো এখানে কত, 63 আছে ফিমেল, 64 আছে জেনারেল, এই যে 64 আছে জেনারেল। হ্যাঁ আমরা দেখছি আর কম নাম্বার পাওয়া যায় কিনা। এরপরে গাজীপুর দেখেন, গাজীপুরে কিন্তু 74 72, হ্যাঁ ছেলেদের 71 71 ছেলেদের, তারপরে 70 ছেলেদের আছে, মেয়েদের আছে, এই দুটো ছেলে মেয়ে দুটো কিন্তু আছে এখানে 70। এরপরে 67 ছেলেদের দেখছেন অ্যাভেলেবল, কয়েকটা 67 আছে ছেলেদের, 67 চাকরি হয়েছে। আচ্ছা ওকে, এরপরে যদি আমরা খুলনায় যাই, খুলনার অবস্থা কি দেখুন, জেনারেলের 65 65 আছে জেনারেল, জেনারেল 65, আমরা কম নম্বরটা খোঁজার চেষ্টা করছি যে কম নম্বর কোনটা আছে। আচ্ছা আচ্ছা, আমরা তারপর দেখি ঝিনাইদহ এখানকার অবস্থা কি, এখানে দেখুন 67 আছে ফিমেল। আচ্ছা আমরা কম নম্বরটা দেখি, কম নম্বর কত আছে, 67 আছে জেনারেল, 66 আমরা আর 66 আছে জেনারেল, হ্যাঁ 66 আছে ফিমেল। আচ্ছা ওকে, এরপর আমরা যদি কিশোরগঞ্জে যাই সেইখানে দেখবো 68 75, আচ্ছা 69, আমরা কম নম্বরটা দেখেছি, 66 আছে জেনারেল, 66 জেনারেল 10ম ব্যাচের। আচ্ছা ওকে, তো আমরা যদি ঝালকাঠি জেলা দেখি তাহলে এখানে দেখতে পারবো যে 62 ফিমেল রয়েছে, আর 66 64 আছে মেল, আমরা দেখি 64 নিচে পাওয়া যায় কি না। আচ্ছা তারপরে 64 64 63 আছে এখানে ফিমেল, ঠিক আছে। আচ্ছা আমরা যাচ্ছি পরের জেলায় ময়মনসিংহ, দেখেন এখানে কিন্তু আবার বেশি নাম্বার লেগেছে, 68 74 জেনারেল 68 হয়েছে, দেখি 67 হয়েছে জেনারেল। আচ্ছা মোটামুটি 67 পর্যন্ত এখানে ছেলেদের টেনেছে। আচ্ছা আমরা যদি মাগুরা জেলায় যাই তাহলে এখানে দেখতে পারবো এখানে 65 কিন্তু ফিমেল হয়েছে, জেনারেল 69 68 আছে জেনারেল, 67 রয়েছে জেনারেল, তার মানে 66 এখানে ফিমেল। আচ্ছা 67 পর্যন্ত জেনারেল টেনেছে। আমরা যদি চাঁদপুর জেলায় যাই তো এইখানে দেখতে পারবো দেখুন 63 আছে ফিমেল কোটা, তারপরে 61 আছে ফিমেল, 61 আছে ফিমেল, 61 ফিমেল, 65 আছে জেনারেল, 61 আছে ফিমেল, ফিমেল 61 এখানে কয়েকটা আছে, ঠিক আছে। আমরা যদি এটা বিবেচনা নেই তাহলে অনেক, তো আপনারা দেখলেন যে 16তমতে, সরি তো আপনারা দেখলেন যে তৃতীয় চক্রে যে 61 নম্বরে কিন্তু চাকরি হয়েছে আমাদের দেখানো কয়েকটা, তো এর বাইরেও আরও কম নম্বরে অন্য অন্য জেলায় চাকরি হতে পারে। আমরা ধরে নিচ্ছি যে সর্বনিম্ন 61 নম্বরে চাকরি হয়েছে এবং ছেলে যে 63 বা 64 নম্বরে চাকরি হয়েছে। এখন এইখানে বিজনেস স্টাডিজে 12তম নিবন্ধনটা কিন্তু বেশি টিকেছে, 12তম 10তম 11তম 9ম, এই এখান এই ব্যাচে কিন্তু বেশি সনদধারী রয়েছে। এখন আমরা কিন্তু পূর্বের পরিসংখ্যান ভিডিওতে বলেছিলাম যে 1 থেকে 7তম 35 প্লাস যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু এই বিজনেস স্টাডিজে মাত্র 500 জন থাকবে অবশিষ্ট 1 থেকে 7 সপ্তম নিবন্ধনের মধ্যে থেকে, আর বাকি সবাই বাদ হয়ে যাবে। অষ্টমে মোটামুটি 10 শতাংশের বয়স ঠিক থাকবে, নবম নিবন্ধনের 20 শতাংশ, দশমিকে 30 শতাংশ এভাবে বাড়তে থাকবে, 16 পর্যন্ত 90 শতাংশ সনদধারীর এখানে বয়স থাকবে। এখন এই যে অষ্টম থেকে কিন্তু বাকি উপর 12 পর্যন্ত এদিক বেশি, কিন্তু 13 থেকে 16তম বিজনেস স্টাডিজের সনদধারীর সংখ্যা খুব অল্প পরিমাণ। আচ্ছা
আমরা অনেক হিসাব নিকাশ করে কিন্তু মোটামুটি 75% এখান থেকে বাদ দিতে পারি। 75% যদি বাদ দিই আর 35 প্লাস এবং ইন্ডেক্স ধারী বাদ যদি দিই তাহলে 11,637 জন থাকে, মানে 12,000 কাছাকাছি। আমরা যেটা বলেছি যে এইরকম পরিমাণ বেকার এখানে এই বিজনেস স্টাডিজে থাকতে পারে। এখন যারা বেকার রয়েছে বা যারা বাকি রয়েছে এই 35-এর মধ্যে এই বিজনেস স্টাডিজে, সবাই কিন্তু সর্বোচ্চ নাম্বারধারী না, এর মধ্যে সর্বনিম্ন নাম্বারধারী রয়েছে, মাঝারি নাম্বারধারী রয়েছে। হ্যাঁ, এখন আপনারা জানেন যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে 70,000 পদ আসবে। এখন ওই যে তৃতীয় চক্রে মাত্র 54,304 পদ ছিল, কিন্তু পরবর্তীতে মাত্র 37,000 মতো নিয়োগ হয়ে গেছে বা আরও কমে গেছে। সেখানে যদি 61 নম্বরে চাকরি হয় তাহলে এর ডাবল, 37,000 ডাবল 72,000 বা 32,000 ডাবল 64,000 বা তার চেয়ে একটু বেশি পরিমাণ যদি পদ চতুর্থ আসবে তো তাহলে কিন্তু দেখা যাবে যে এইখানেও বিজনেস স্টাডিজও সেই তুলনা করলে পদের সংখ্যা ডাবল হয়ে যায়, মানে 1500 জায়গায় 3,000 হয় বা 2,500 হয়। আচ্ছা, আমরা 2,500 ধরে নেই যে 2,500 পদ আসবে। এখন 2,500 পদের জন্য 12,000 সনদধারী কিন্তু লড়াই করবে, তার মানে প্রতিটি পদের জন্য গড়ে 4 থেকে 5 জন। এই যদি হয়, হিসাব যদি ঠিক থাকে, তাহলে দেখা যাবে ছেলেদের কিন্তু এখানে আপনার 50 নম্বরেও অ্যাভেলেবল জব হবে, ঠিক আছে, আর মেয়েদের ক্ষেত্রে 40 থেকে 45 নম্বরেও অ্যাভেলেবল জব হবে যদি পদের সংখ্যা 2,500 থেকে 3,000 আসে, মাথায় রাখবেন। আর যদি আমরা ধরে নিই না যে অতগুলো পদ আসবে না, গতবারের মতো 1,500 পদই থাকবে, তো তাহলে কিন্তু দেখা যাবে যে প্রতি পদে লড়াই করবে প্রায় 6 জন, তার একটু বেশি। এখন 6 জন যদি লড়াই করে সেক্ষেত্রে দেখা যাবে যে ছেলেদের আবার 50 থেকে 60 এই নাম্বারে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, আর মেয়েদের কিন্তু দেখা যাবে যে 45 থেকে 50-এর মধ্যেও কিন্তু অ্যাভেলেবল চাকরি হবে, ঠিক আছে। আমরা এটা ধরে নিচ্ছি যে পদ কীরকম আসবে ওটা আমরা এখন পর্যন্ত জানি না, যেহেতু বিজ্ঞপ্তি এখনও দেয়নি। এখন এই জায়গায় আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই 16তমরা তো এখানে সবাই আগে আছে, যদি 1500 পদ আসে তো ওরা তো 800 জন, তাহলে অর্ধেক পদ তো ওরাই নিয়ে নেবে, বাকিদের কেমন করে চাকরি হবে? দেখুন, 16তমর সবাই কিন্তু সর্বোচ্চ মেরিটধারী না। আচ্ছা চলেন আমরা অনলাইনে গিয়ে আগে একটু চেক করে আসি কী অবস্থা, ঠিক আছে। আমরা যদি অনলাইনে যাই তাহলে অনলাইনে দেখতে পাবো যে এখন দেখুন স্কুল পাবলিক মাদ্রাসা, এখানে বিজনেস স্টাডিজ, ঠিক আছে। দেখুন এখানে আমরা যদি প্রথম পেজে দেখি তাহলে দেখুন এই যে মেরিট, এক নম্বর মেরিট আছে সপ্তম, একদম সপ্তম। দেখেন একটা মেরিট, আপনার যদি সিরিয়ালটা দেখেন যে 1-14 পর্যন্ত সিরিয়াল, এটা পুরোটাই সপ্তম নিবন্ধনধারী, ঠিক আছে। এরপরে আছে অষ্টমে এই যে 15 নম্বর সিরিয়াল আছে একজন 16তম। এরপরে যদি আমরা এইভাবে খোঁজার চেষ্টা করি দেখবেন যে এখানে কিন্তু 16তম খুব একটা পাবো না। দেখেন এখানে 2-3 জন 16তম 4 জন 16তম রয়েছে, এরপরে এইভাবে 16তম দেখুন, তারপরে 10ম, বিভিন্ন এখানে ব্যাচে রয়েছে। তারপরে 100 জন, দেখুন মোট সংখ্যা হচ্ছে 46,548, ঠিক আছে। আমরা যদি 2 নম্বর পেজে যাই দেখুন 200 পর্যন্ত, সেখানেও কিন্তু আমরা খুব বেশি এই যে ব্যাচগুলো দেখুন এই যে 16তম, এখানে এসে কয়েকজন 16তম, ঠিক আছে। এরপরে দেখুন 11, 10, 9, এরপরে এই যে এখানে আবার 3-4 জন 16তম রয়েছে, হ্যাঁ। তারপরে এই যে 12, 13, 10, দেখুন এই যে এখানে আবার 3-4 জন 16তম রয়েছে, তার মানে 16তমরা মাঝামাঝি ঢুকে গেছে। এরপরে আমরা যদি 3 নম্বর পেজে যাই তো দেখুন এখানে দেখুন এই যে 13, 12, 11, 10, 10, দেখছেন 9, 8, 6, 6, এই যে এইখানে দেখুন যে 16তম বেশ কয়েকজন আবার এখানে স্থান পেয়েছে, এই যে 13তম, হ্যাঁ, এই যে 10, এই যে 9। আচ্ছা, এইটা হলো অবস্থা। আমরা যদি এটার একেবারে শেষ যাই, একদম শেষের গুলোতে যাই, তাহলে দেখবেন এখানে একদম আপনার এই যে 46,501 থেকে শুরু করে 46,548 পর্যন্ত শেষ পৃষ্ঠা, এখানে দেখুন এই যে 12তম, দেখছেন সব 12তম, সব কিন্তু 12তম। আচ্ছা, এরপরে যদি আমরা তার আগের পৃষ্ঠাতে আসি দেখেন সব 12তম কিন্তু, তার মানে 16তমরা কিন্তু মাঝে মাঝে ঢুকে গিয়েছে, ঠিক আছে। এই জন্য শুরু সবাই যে 16তম শুরুর দিকে মেরিট ভালো আছে বিষয়টা কিন্তু এরকম না, দেখেন সব 12তম, শেষের দিকে কিন্তু সব 12তম, ঠিক আছে। তো আপনারা তো দেখলেন যে প্রথম 300 মেরিটের মধ্যে 16তম মাত্র 41 জন, তার মানে সবাই কিন্তু শুরুর দিকে নাই। এরপরে যদি আপনার পিছনের পাতাগুলোতে যান সবখানে 16তম আছে, তার মানে যদি এই 12,000 সনদধারে গিয়ে প্রতিযোগিতা করে তাহলে দেখা যাবে যে 12,000 মধ্যে শেষ পর্যন্ত, এই একদম শেষ পর্যন্তও কিন্তু দেখবেন যে 16তমরও আছে, শুরুর দিকেও যেমন আছে শেষেও আছে, তার মানে একেবারে সবাই সামনে নাই, মাঝামাঝি আছে। যেহেতু এটা বুদ্ধির খেলা, আপনার টেকনিকে এগিয়ে যেতে হবে, সুতরাং
এত টেনশন করার কিছু নেই, ইনশাল্লাহ একদম কম নাম্বারও এখানে কিন্তু চাকরি হওয়ার একটা দৃঢ় সম্ভাবনা আছে। এখন আমাদের দেখার বিষয় যে চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে এই বিজনেস স্টাডিজে কী পরিমাণ পদ আসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।